আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে পদ্মা সেতুর নতুন একটি ভিডিওতে বঙ্গ আমিনে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব আমিন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাজিরা প্রান্তে। আপনারা জানেন, জাজিরা প্রান্ত থেকে কিন্তু পদ্মা সেতুর কার্পেটিং শুরু হয়েছে এবং কার্পেটিং চলতে চলতে সামনের দিকে ধাবিত হয়ে মাওয়ার দিকে যাবে। আর তাছাড়া মাও প্রান্তও কিন্তু পদ্মা সেতুর সড়ক পথে কার্পেটিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দর্শক এই মুহূর্তে আছি পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সেতুতে ওঠার যে ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টের ওপর নিচে দেখতে পাচ্ছেন শ্রমিকদের একাংশ, তারা কাজ করছে এখানে। এবং একেবারে ব্র্যান্ড নিউ যেই কার্পেটিং, সেটি কিন্তু আপনারা নিচে লক্ষ্য করছেন। এখানকার ভায়াডাক্টগুলোতে প্রায় কার্পেটিং শেষের পথে, বিশেষ করে সেতুতে ওঠার ভায়াডাক্টে। সেতু থেকে নামার জাজিরা প্রান্তে যে ভায়াডাক্ট আছে ডান পাশে, সেখানে এখনও কার্পেটিংয়ের কাজ ধরা হয়নি। দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আমরা আপনাদেরকে নিয়ে যাব একেবারে ঠিক 18 নম্বর স্প্যান পর্যন্ত। সেই পর্যন্ত আপনাদের দেখাবো সেতু শেষ ভাগের কাজের অগ্রগতি। দর্শক, কথা বলতে বলতে আমরা চলে এলাম পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 42 নম্বর জায়ান্ট পিলারের নিকট। নিচেই দেখতে পাচ্ছেন 42 নম্বর জায়ান্ট পিলারটি। এবং এই মাত্র আমরা এসে পৌঁছালাম 41 নম্বর স্প্যানের ওপর। আপনারা জানেন 42টি পিলারের ওপর 41টি স্প্যান দাঁড়িয়ে আছে। দর্শক, আমরা 41 নম্বর স্প্যানে কোনো রকম পিচ ঢালাইয়ের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তবে 40 নম্বর স্প্যানের এই জায়গা থেকেই কিন্তু শুরু হয়েছিল পরীক্ষামূলক প্রথম কার্পেটিং, সেটি আমরা লক্ষ্য করলাম। দেখতে পাচ্ছেন সেতুর কার্পেটিংয়ের অংশ বিশেষ। আমরা আছি 40 নম্বর স্প্যানের ওপর। আমরা ধাবিত হচ্ছি 39 নম্বর স্প্যানের নিকট। এই মুহূর্তে আমরা 39 নম্বর স্প্যানের শেষ, ঠিক শেষ দিকে আছি। দর্শক, নিচে আপনারা লক্ষ্য করছেন নদীর ওপর অনেক বড় চর পড়েছে এবং পানির রং অনেকটাই এই মুহূর্তে নীলাভ রয়েছে। এটি শুধুমাত্র যে কালার গ্রেডিংয়ের মাধ্যমেই নীল করা হয়েছে তা কিন্তু নয়, বা এই যে সবুজ একটি বর্ণ দেখতে পাচ্ছেন পানির, এই চমৎকার বর্ণ আপনি এখনও নদীতে গেলেই দেখতে পারেন। তবে হ্যাঁ, একটু স্যাচুরেশনটা একটু বেশি হয়েছে। আর বাস্তবিক অর্থ এই এরকমই নদীর সৌন্দর্য এই মুহূর্তে শীতকালে এরকমই দেখাচ্ছে আমাদের কাছে। দর্শক, দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কার্পেটিং। এই যে ব্র্যান্ড নিউ কার্পেটিং আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সত্যি খুব ভালো লাগছে, তাই না? কেনই বা ভালো লাগবে না? স্বপ্নের পদ্মা সেতুর শেষাংশের কাজ কয়জন মানুষ আসলে কল্পনা করতে পেরেছিল যে পদ্মা সেতু তাদের জীবদ্দশায় দেখে যেতে পারবে? অনেকেই তো প্রশ্নই করেছেন এই পদ্মা সেতু কখনো হবেই না, কখনো সম্ভব না। সেই অসম্ভবকে কিন্তু সম্ভব করেছে বর্তমান সরকার। দর্শক, যে পর্যন্ত কার্পেটিং করা হয়েছে এটি হচ্ছে 31 নম্বর স্প্যান। আমরা 31 নম্বর স্প্যান শেষ করে চলে এসেছি 30 নম্বর স্প্যানের ওপর। 30 নম্বর স্প্যান থেকে আবার মেমব্রেন করা হয়েছে। আর আপনারা জানেন মেমব্রেন কি? মেমব্রেন হচ্ছে পানি নিরোধক একটি আবরণ, যা মূলত বাংলাদেশের প্রাণ কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান PDL বা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এই দায়িত্বে রয়েছে। বিদেশ থেকে আগত এই মেমব্রেনের প্রলেপ দেওয়া হচ্ছে এই সেতুর কার্পেটিংয়ের। আপনারা জানেন দর্শক, 4টি স্তরে মেমব্রেন করা হয়। প্রথম স্তরের মেমব্রেনের রং থাকে সাদা, দ্বিতীয় স্তরের হচ্ছে হলুদ, এবং তৃতীয় স্তরে যে মেমব্রেনটি করা হয় সেটি হচ্ছে কমলা রঙের। সর্বশেষ চতুর্থ স্তরে যেই মেমব্রেনটি করা হয় সেটির রং হচ্ছে কালো। এবং এই 4টি স্তরে মেমব্রেন করার পর মূলত সেতুতে কার্পেটিং শুরু হয়। আর এই 4টি স্তরে মেমব্রেন আমাদের যেই স্টিলের অবকাঠামো রয়েছে সেতুর, সেই স্টিলের অবকাঠামো এবং রোড স্ল্যাব যেই কনক্রিটের মাধ্যমে করা হয়েছে, সেই কনক্রিট এবং স্টিল যাতে কোনো রকম কোনো পানির দ্বারা ক্ষতি না হয়
সেই পানি থেকে রক্ষা করতে মূলত এই পানি নিরোধক মেমব্রেনের প্রলেপ দেয়া। দর্শক, আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি সামনের দিকে, মাওয়ার দিকে। সামনেই রয়েছে মাওয়া প্রান্ত, আমরা এই মুহূর্তে সেতুর মাঝ বরাবর আছি। আমরা চলে এসেছি 22 নম্বর স্প্যানের নিকট, যেটি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো হচ্ছে 18 নম্বর স্প্যান পর্যন্ত। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন, পুরো সেতুর ভিডিওটি কেন দিলাম না? দর্শক, একটি মিস্টেকের কারণে আসলে পুরো সেতুর ভিডিওটি মিস হয়ে গেছে, কেননা 22 নম্বর থেকে সামনের দিকে আসলে শ্যুট করেছিলাম ঠিকই, কিন্তু আসলে রেকর্ডের যেই অপশনটি রয়েছে সেটিতে চাপ দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে ব্যাটারি চার্জ শেষ হওয়াতে আমরা 18 নম্বর স্প্যান পর্যন্ত আমাদেরকে থামতে হয়েছে। পদসেতু আসলে আমাদের অনেক বড় একটি স্বপ্ন। এই সেতু আমাদের অর্থনীতি এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করবে। দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান করতে যাচ্ছে পদসেতু বিনির্মাণের মাধ্যমে। যাই হোক দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আপনি কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।